78তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গঞ্জাম স্বেচ্ছাসেবী সংগঠন দি ইকো ওয়ারিয়র গঞ্জাম পরিবার পক্ষের স্থানীয় ভারতী বিদ্যাপীঠ সভাগৃহঠার গুরুবার এক স্বেচ্ছাকৃত মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল। এই কার্যক্রমের মুখ্য অতিথি ভাবে গ্রাসিম ইউনিট হেড অজয় গুপ্তা এবং রবীন্দ্র কুমার সেটি সামিল হয়ে শুভ উদ্ঘাটন করেছিল। রক্তদান মহতদান জনে গরিব রোগীর জীবন বঞ্চাইয়া নিহতি আবশ্যক রয়েছে। এহা কহিবা সহিত সে প্রতিবর্ষ স্বাধীনতা দিবস ও সাধারণতন্ত্র দিবসের এইপরি মহৎ কার্যে সামিল হয়েছিল সমস্ত কর্মকর্তা সাধুবাদ জনাইছিলেন। অন্য মানক মধ্যে গ্রাসিম ইন্ডস্ট্রি এইচআর হেড নীরজ পটনায়ক, গ্রাসিম লোকসম্পর্ক সূচনা অধিকারী সুস্মিতা বেহেরা, পরিবেশবিদ শঙ্কর নারায়ণ বেজ, গঞ্জাম আইআইসি সুমিত্রা পাত্র যোগদেই রক্তদাতা উৎসাহিত করেছিলেন। ব্রহ্মপুর রক্ত ভণ্ডার পক্ষের 116 ইউনিট রক্ত সংগ্রহ করেছিলেন। ইকো ওয়ারিয়র পক্ষের সমস্ত রক্তদাতা গোটিয়ে চারা বণ্টন করা যাই জীবন পাই যেপরি রক্তবিন্দুটিয়ে লোড়া সেইপরি পরিবেশ পাই বৃক্ষ লোড়া বলি বার্তা দিয়া যাইতিলা। এই রক্তদান শিবিরকু ইকো ওয়ারিয়র পরিবারর সমস্ত সদস্যবৃন্দ পরিচালনা করেছিলেন। সেইপরি স্বাধীনতা দিবস উপলক্ষে গঞ্জাম মহাবিদ্যালয় পক্ষের পরিবেশ সুরক্ষা রক্ষা করা, বৃক্ষরোপণ এবং চারা বণ্টন কার্যক্রম পাই সম্মানিত করা যাইতিলা। গঞ্জাম ছত্রপুরর স্বপন কুমার নাহাকঙ্ক রিপোর্ট, সত্যম টিভি।